বন্ধুরা দু সাল থেকে দু সালের মধ্যে শনিদেব এই ছয় রাশির জাতক ও জাতিকার জীবনে দুহাত ভরে দিতে চলেছে অর্থাৎ আপনাদেরকে শনিদেব দুহাত উজাড় করে দিতে চলেছে তো কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি সেই রাশিগুলির নাম আমি একে একে উল্লেখ করতে চলেছি তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওর শেষ পার্টে আমি একটি মহাক্রিয়া করার কথা বলবো যাদের জন্মছকে শনিগ্রহ পীড়িত রয়েছে বা খারাপ রয়েছে তারা এই ক্রিয়াটি করলে আপনাদের সমস্ত বাধাবিঘ্ন দূর হতে বাধ্য তাই ভিডিওর শেষ পার্টটা অবশ্যই শুনুন শনিদেব দু হাজার বাইশ থেকে দু হাজার পঁচিশ সালের মধ্যে যে ছয় রাশির জাতক জাতিকাকে দুহাত উজাড় করে দিতে চলেছে সেই ছয় রাশির নাম আমি বলতে চলেছি তবে একটি বিষয় আপনারা মাথায় রাখুন শনিদেব ন্যায় কারক গ্রহ অর্থাৎ অন্যায় কিন্তু বরদাস্ত করেন না আর শনিকে তুষ্ট করতে গেলে আপনাদেরকে কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে ফার্স্ট অফ অল আপনারা কোনো গরিব মানুষ কোনো দুস্থ মানুষকে অবহেলা করবেন না দ্বিতীয় রাস্তার দুস্থ কুকুরকে হত্যা করবেন না বা আননেসারিভাবে মারবেন না তিন নম্বর কোনো পর নারীর প্রতি কু নজর দেওয়া যাবে না চার নম্বর কাউকে ঠকানো যাবে না সেটা কোনো মানুষকে হোক বা ভাই ভাইকে হোক সেক্ষেত্রে শনিদেব আপনার জন্মছকে শুভ থাকলেও তার পজিটিভ এফেক্ট আপনারা পাবেন না এই ভিডিওতে আমি ছয়টি রাশির কথা উল্লেখ করতে চলেছি যদি আমার কথা আপনাদের সাথে না মিলে তাহলে আপনাদের চার্ট রেকটিফিকেশনের প্রয়োজন রয়েছে অর্থাৎ জন্মছক বিচার করার প্রয়োজন রয়েছে তার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় আর যারা ফ্রি সার্ভিস নিতে চান তাদের জন্য আমি নিয়ে এসেছি ফ্রি সার্ভিস আর সেটি প্রতি রবিবার দিন আপনাদের জন্মছক ফ্রিতে বিশ্লেষণ করা হবে তবে এটি এই চ্যানেলে নয় সেটি আমার আরেকটি চ্যানেলে চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট এ এস ও টি এ আর জি টি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনাদের ফোনের সাথে সাথে পৌঁছয় এবং আরেকটি কথা আপনারা সাবস্ক্রাইব করার পাশাপাশি আপনার নাম আপনার জন্ম তারিখ আপনার জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করুন আগামী রবিবার আপনারটা পিক করা হবে তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি যারা দু থেকে দু হাজার মধ্যে হতে চলেছে ধনুশালী ব্যক্তি প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা দু থেকে দু হাজার পঁচিশের মধ্যে শনিদেবের কৃপায় অর্থাৎ শনিদেব আপনাদের দুহাত ভরে দিতে চলেছে অর্থাৎ যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির তো যোগ রয়েছেই রয়েছে যারা বেকার রয়েছেন তারাও কিন্তু চাকুরি পেতে চলেছেন এর পাশাপাশি যারা অনলাইনে কাজ করছেন হার্ডওয়্যারের বিজনেস করছেন এবং যারা নীল জাতীয় বা কালো জাতীয় প্রোডাক্টের বিজনেস করছেন তারা যথেষ্ট পরিমাণে এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও শনিদেবের কৃপায় দুহাত ভরে দিতে চলেছে অর্থাৎ আপনারা ধনশালী ব্যক্তিতে পরিণত হতে চলেছেন আর এটি দু থেকে দু সালের মধ্যে কোন কোন দিক থেকে আপনাদের এই অর্থ আসার সম্ভাবনা রয়েছে দেখুন যারা ব্যবসা করছেন তারা যথেষ্ট পরিমাণে অর্থ ইনকাম করবেন এছাড়াও যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে প্রমোশনের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং যারা ঘরে বসে রয়েছেন তারাও কিন্তু চাকুরির জন্য প্রচেষ্টা করুন আপনারা চাকরি পেতে চলেছেন এবং ফ্যামিলির দিক যদি বলা যায় ফ্যামিলির সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা দু থেকে দু সালের মধ্যে শনিদেব দুহাত ভরে দিতে চলেছে আপনাদের অর্থাৎ আপনারা ধনশালী ব্যক্তিতে পরিণত হতে চলেছেন এই সময়ের মধ্যে আপনাদের চাকুরি ক্ষেত্রে প্রমোশন দেখা যাচ্ছে এবং যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে এবং যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় উন্নতি এবং শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে সব মিলিয়ে যদি বলা যায় আপনারা দু হাজার থেকে দু হাজার মধ্যে বিপুল অর্থের মালিক হতে চলেছেন আপনারাও দু থেকে দু হাজার পঁচিশ সালের মধ্যে ধনশালী ব্যক্তিতে পরিণত হতে চলেছেন অর্থাৎ শনিদেব দুহাত ভরে দিতে চলেছে আপনাদেরও যার ফলে আপনাদের যে কোনো কাজ অনায়াসে হয়ে যাবে এবং যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির যোগ রয়েছে এবং যারা চাকুরি করছেন না তাদের কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও যারা অনলাইন বিজনেস করছেন শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন হার্ডওয়্যারে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভদিন আগত অর্থাৎ ধনের দিক যদি বলা যায় আপনাদের যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও দু হাজার থেকে দু সালের মধ্যে শনিদেব দুহাত ভরে দিতে চলেছে অর্থাৎ ধনশালী ব্যক্তিতে পরিণত হতে চলেছেন আর এটি চাকুরি ক্ষেত্র থেকে ব্যবসা থেকে এবং সেল প্রবেশন থেকে এই তিন ক্ষেত্র থেকে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আপনাদের না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনারা যারা অনলাইনে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে শনিদেব আপনাদেরও দুহাত ভরে দিতে চলেছে অর্থাৎ দু হাজার বাইশ থেকে দু সালের মধ্যে আপনারাও ধনশালী ব্যক্তিতে পরিণত হতে চলেছেন আর এটি চাকুরি ক্ষেত্র থেকে ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে এই তিন ক্ষেত্র থেকে কিন্তু হবার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যারা অনলাইনে বিজনেস করছেন তারাও কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছেন সব মিলিয়ে যদি বলা যায় রাশির জাতক ও জাতিকারা ধনশালী ব্যক্তিতে পরিণত হতে চলেছেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ